হাই হ্যালো নমস্কার সবাইকে, টিপস ফুড চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে কাজটি কোয়ালিফাই করে দেখাবো সেটি হলো ইএন ম্যাপ ডিপ রিলিভেন্স MAP SV2M4। তাহলে চলুন কোয়ালিফাইটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কোয়ালিফাইয়ের জন্য তিনবার চান্স পাবেন এবং প্রত্যেকবারে আপনাকে 15টি করে হিট সাবমিট করতে হবে। তো 15টি করে হিট একটু লং টাইম হতে পারে ভিডিওটি, তো আমি কোয়ালিফাইটি স্টার্ট করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা বাটন দিতে ক্লিক করুন এবং তার পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আসার পরে আমাদের জাস্ট একটু নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে দেখুন আমাদের একটা কোয়ারি দেওয়া রয়েছে এবং কোয়ারির ভিতরে কিছু নাম দেওয়া রয়েছে এখানে, আর এখানে আমাদের রেজাল্ট পেজ দেওয়া রয়েছে। তো জাস্ট একটু এখানে হচ্ছে রেজাল্ট পেজ, এই যে এই রেজাল্ট পেজের ভিতরে যাই আসুক আমাদের দেখতে হবে এই যে রেজাল্ট পেজ, সরি এই যে রেজাল্ট পেজ এবং এই যে আমাদের কোয়ারি, এই দুটোর ভিতরে মিলিয়ে দেখতে হবে। যদি মিলে যায় এখান থেকে, হুবহু যদি মিলে যায় তাহলে আমরা এক্সেলেন্ট দেবো। যদি কিছুটা মিলে বা যদি এরকম হতে পারে যে রোড নাম্বার মিলে না, এরকম টাইপের আমরা গুড দেবো, আর না মিললে ব্যাড দেবো, আর খুঁজে পাওয়া না গেলে আমরা মিসিং সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কাজটি কোয়ালিফাই করব। তো চলুন ফার্স্টে আমরা দেখি যে আমাদের এখানে কি রয়েছে। তো দেখুন আমাদের এখানে কোয়ারিতে রয়েছে নোসা হন্ট। তো এই যে আমাদের কোয়ারি এবং আমাদের রেজাল্ট, এই দুটো কিন্তু মিলে গেছে দেখছেন। এখানে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। তো এখানে দেখুন আমাদের এই দুটো কিন্তু সিলেক্ট অটোমেটিক করাই রয়েছে। তো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনারা এক্সেলেন্ট দেবেন। দেন নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটার সাথে কিন্তু এটা মিলে নাই। তো আমি জাস্ট একটু রোটেট করে নিচ্ছি, রোটেট করে নিলে মেবি কোয়ালিটিটা একটু খারাপ হবে, বাট আপনাদের দেখাতে একটু সুবিধা হতো। তো আমি ফোনটা রোটেট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা মিলে গেছিলো, এই জন্য আমরা গুড সিলেক্ট করে দিয়েছি। দেন এবার হচ্ছে এটা কিন্তু আমাদের মিলে নাই। তো না মিললে এখান থেকে ব্যাড, আর যদি মিলে যায় তাহলে অটোমেটিক্যালি দেখুন এটা এবং এটা বক্স আকারে সিলেক্ট হয়ে গেছে। এবং যদি এইভাবে হয় তাহলে এক্সেলেন্ট দেবেন। দেন এরপরে আপনারা যেটা করবেন সাবমিট করে দেবেন। তো আমার সাবমিট, তো আমি সাবমিট করে দিলাম। তো এটা একটু টাইম নেয় সাবমিট হতে বা সাবমিট নিতে আর কি। তো দেখুন আমাদের কিন্তু প্রথমটা মিলে গেছে। তো এইভাবে যদি বক্সের সাথে মিলে যায় তাহলে এক্সেলেন্ট, আর রোড এক্সেলেন্ট, আর এটা হচ্ছে মিলে নাই তো এটা আমরা দেবো ব্যাড। দেন এরপরে সাবমিট। তো দেখুন এখানে আমাদের কোয়ারি এবং রেজাল্ট এই দুটো যেহেতু মিলে গেছে, সো আমরা এক্সেলেন্ট দেবো। দেন নেক্সট কোয়ারি এবং রেজাল্ট মিলে গেছে, এক্সেলেন্ট। দেন পরেরটাও কিন্তু কোয়ারি রেজাল্ট মিলে গেছে, এক্সেলেন্ট। এবং পরেরটা কিন্তু দেখুন এই যে এসএ মানে সাউথ আফ্রিকা, এটার কিন্তু শর্ট ফর্ম। তো এটা কিন্তু এই যে সাউথ আফ্রিকা না, সরি সাউথ অস্ট্রেলিয়া, তো এটার কিন্তু শর্ট ফর্ম এটা এসএ। সো এটা কিন্তু আমরা এক্সেলেন্ট দেবো। ওকে, দেন এরপরে সাবমিট। ওকে, তো নেক্সট যেটা আসছে দেখুন এটাই যে ক্যাম্পাস ডেট আর ক্যাম্পাসটিং, এটা কিন্তু মিলে গেছে। সো এক্সেলেন্ট ফেস, এটার সাথে এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, তো হুবহু না মিললেও এটা কিন্তু মিল রয়েছে। সো এটা আমরা এক্সেলেন্ট দেবো। দেন এরপরে সাবমিট করে দেবো। তো দেখুন নেক্সট যেটা রয়েছে এই যে ব্রোকান্ড, তো এখানেও ব্রোকান্ড ব্রোকান্ড রয়েছে। সো এটা আমরা এক্সেলেন্ট, এই যে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড মিলে গেছে, এক্সেলেন্ট। ওকে, তো এরপরে আমরা সাবমিট করে দেবো। তো পরেরটা দেখুন আমাদের এখানে কিন্তু শান্তারো শান্তারো কোয়ারি এবং রেজাল্ট কিন্তু মিলে গেছে। সো মিলে গেলেই এক্সেলেন্ট। ওকে, দেন এরপরে সাবমিট। তো নেক্সট যেটা আসছে আমাদের দেখুন এখানে কিন্তু এই দুটো কিন্তু মিলে গেছে। সো এক্সেলেন্ট, পরে দুটো মিলে গেছে, এক্সেলেন্ট। পরে দুটো মিলে গেছে, এক্সেলেন্ট। পরে দুটো কিন্তু মিলে গেছে, এক্সেলেন্ট। দেন পরে দুটো কিন্তু মিলে গেছে, এক্সেলেন্ট। দেন নেক্সট যেটা রয়েছে এটা কিন্তু মেলেনি, ঠিক আছে। সো এটা আমরা ব্যাড দেবো, ঠিক আছে। ওচ্ছরি এখানে যেহেতু অ্যাড্রেস রয়েছে, সো অ্যাড্রেস শেষে না মিললে আমরা এটা গুড দেবো, ঠিক আছে। সো একটু সিলেক্ট করে নিই, এটা ব্যাড না, এটা জাস্ট গুড হবে। দেন গুড দিয়ে এরপরে সিলেক্ট করে সাবমিট করে দেবো। পরটা দেখি দেখুন মিলে গেছে, এক্সেলেন্ট। পরটা মিলেনি, ব্যাট। পরটা মিলে গেছে, পরটা মিলে গেছে, পরটা মিলে গেছে, পরটা মিলে গেছে, এবং শেষেরটা মিলেনি। সো এটা আমরা মিসিং দিয়ে দেবো যেটা না মিলছে। ওকে, ঠিক আছে। সো এরপরে আমরা সাবমিট করে দিই। তো নেক্সট যেটা আসছে এটা হচ্ছে টেম্পেগ্রি। সো এটা আমাদের কোয়ারির সাথে মিলিয়ে দেখতে হবে,
জাস্ট আপনারা চাইলে এই পাশে যে পেস্টটি দেয় এটার সাথেও কিন্তু আপনারা মিলিয়ে দেখতে পারেন। সো আমাকে একটু দেখতে হবে, তো এটা কিন্তু গুড হবে, সরি এক্সেলেন্ট হবে, ঠিক আছে এটা এক্সেলেন্ট হবে। সো আমি এক্সেলেন্ট সিলেক্ট করে দিলাম, দেন এরপরে সাবমিট। তো পরে যেটা আছে এটা দেখতে হবে, এসটি কোর্স, তো এটার সাথে কিন্তু এই যে মিলে গেছে, হ্যাঁ এটা শর্ট ফর্মে আছে, মানে এটা শর্ট ফর্মে আছে, সো এটা এক্সেলেন্ট হবে। আর এটা যেহেতু মিলে নাই সো এটা আমরা মিসিং দেবো, দেন এরপরে সাবমিট করে দেবো। তো পরেরটা দেখুন, এখানে কিন্তু আমাদের যে কোয়ারি রয়েছে, কোয়ারি এবং রেজাল্ট মিলে গেছে, সো এক্সেলেন্ট, পরেরটাও মিলে গেছে এক্সেলেন্ট, পরেরটাও মিলে গেছে, এই যে রোডের সংক্ষিপ্ত রূপে মানে রোডের শর্ট ফর্ম লেখা রয়েছে, সো মিলে গেছে এক্সেলেন্ট, পরেরটাও মিলে গেছে এক্সেলেন্ট, পরেরটাও মিলে গেছে এক্সেলেন্ট, ওকে দেন এরপরে সাবমিট। নেক্সট যেটা আসছে এটা হচ্ছে ওয়ালমার্ক, দেখুন এটা কিন্তু রেজাল্টেও রয়েছে, সো এক্সেলেন্ট সাবমিট। তো দেখুন নেক্সট যেটা আসছে, তো নেক্সট কোয়ারির সাথে মিলে কিন্তু মিলে গেছে, রেজাল্ট এক্সেলেন্ট, পরের রোডের সাথেও মিলে গেছে এক্সেলেন্ট, পরেরটার সাথেও মিলে গেছে এক্সেলেন্ট, আর এটা ডব্লিউ এ ওয়াশিংটন, সো এটাও মিলে গেছে, মানে শর্ট ফর্মে রয়েছে, এই যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এর শর্ট ফর্মে রয়েছে, সো এটা আমরা এক্সেলেন্ট দিয়ে দেন এরপরে সাবমিট করে দেবো। তো নেক্সট যেটা আসছে এটা দেখুন, এটার কোয়ারি এবং রেজাল্ট কিন্তু রয়েছে, হ্যাঁ সো এক্সেলেন্ট পাওয়া গেলেই এক্সেলেন্ট, দেন এরপরে সাবমিট। তো দেখুন পরের যেটা রয়েছে এটা কিন্তু আমাদের পাওয়া যায় না, সো এটার সাথে মিলে না রেজাল্টের সাথে, সো ব্যাড, পরেরটা কিন্তু মিলছে রেজাল্টের সাথে এক্সেলেন্ট, পরেরটাও মিলছে এক্সেলেন্ট, পরেরটাও মিলছে এক্সেলেন্ট, পরেরটাও মিলছে এক্সেলেন্ট, দেন শেষেরটাও কিন্তু মিলে গেছে, হ্যাঁ এক্সেলেন্ট, ওকে দেন এরপরে সাবমিট। ওকে তো নেক্সট দেখুন, কোয়ারি এবং রেজাল্ট দুটো কিন্তু মিলে গেছে, সো এক্সেলেন্ট, পরেরটাও কিন্তু সাইথ, এটা কী লেখা হয়েছে, সাউথ ক্যারোলিয়ান, তো সাউথ ক্যারোলিয়ানের শর্ট ফর্ম রয়েছে এখানে এসছে, সো এটাও এক্সেলেন্ট হবে, এবং শেষেরটা যে ইউনাইটেড স্টেট এটা কিন্তু এখানে নাই, সো এটা আমরা মিসিং দেবো, দেন এরপরে সাবমিট দিয়ে দেবো। তো নেক্সট যেটা আসছে, তো দেখুন এখানে কিন্তু 30 এখানে কিন্তু নাই, সো এটা আমরা মিসিং দেবো, দেন পরেরটা কিন্তু পাওয়া গেছে দুটোর ভিতরে কোয়ারি রেজাল্টে, পরেরটাও কোয়ারি রেজাল্টের ভিতরে রয়েছে, পরেরটাও রয়েছে, দেন পরেরটাও রয়েছে, এই যে এটা কিন্তু শর্ট ফর্মে রয়েছে, হ্যাঁ এটা দেখতে হবে, এই যে শর্ট ফর্মে রয়েছে কিন্তু, এই যে ওয়ার্টম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শর্ট ফর্মে রয়েছে কিন্তু এটা, সো এটা আমরা এক্সেলেন্ট দেবো, দেন নেক্সট যেটা আছে এটা কিন্তু আমরা এক্সেলেন্ট দিয়ে দেন এরপরে সাবমিট করে দেবো। ওকে তো দেখুন তারা কিন্তু পাস দিয়ে দিয়েছে। ওকে তো বন্ধুরা, কাজটি এভাবে আপনারা কোয়ালিফাই করে নিন, কাজের নিয়মও এটা। আর যদি আপনারা এই কাজের কোয়ালিফাই শিট চান, তো শিটের ভিডিও আমি কয়েকদিনের ভিতরে আপলোড করে দেবো, সে শিটের ভিডিও লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।